আজকে কোরআন দিয়ে হাদিস দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেম সমাজ আর নূহ আলাইহিস সালামের ছেলে তার বাপের নামে পার হবে না কিন্তু এই ভণ্ড বক্তা বলছে খাদার নামে আমরা পার হয়ে যাব কেরামান কাতেবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক জুতা পিটাইয়া কবে জাহান্নামে আজকে আমরা মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছি কেন এই কোরআন ছেড়ে দিয়ে কোরআন আমার বাড়িতে নেই আপনার বাড়িতে নেই আমার বাড়িতে আমার হুজুরের লেখা বই আর আপনার বাড়িতে আপনার হুজুরের লেখা বই ম্যাপ বুঝার আগে যেমন ম্যাপকে ধরার নিয়ম জানা লাগে কোরআনকে বুঝার আগে কোরআন পড়ার নিয়ম লাগে আজকে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধান সিদ্ধ করতে হবে কিভাবে তার শিক্ষা দেওয়া হচ্ছে ডিম ভাজতে হবে কি কি করে তার শিক্ষা দেওয়া হচ্ছে গোটা শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে ফেরাউনি কায়দায় আজকে শিক্ষাকে ধ্বংস করার তালে আছে কোরআনের আয়াতকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে কোরআনের আয়াত যদি কোরআন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না হয় তাহলে কোরআনের আয়াত আল্লাহর নবীর সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ فقد أرشد الباري في معظم تنزيله وعظيم ختابه بعد أعوذ بالله من الشيطان الرجيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الله فاك بولشن وعلم آدم الأسماء كلها الله رب العالمين آدم عليه السلام كي شاب بوستو نام شيكيه ديلن كي شيكالن الله كاكي شيكالن آدم عليه السلام كي شيكالن شاب بوستور نام তাহলে আল্লাহ পাক প্রথম শিখিয়ে দিলেন আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে আদম আলাইহিস সালামের প্রথম তালিমের ব্যবস্থা সর্বপ্রথম আল্লাহ পাক করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان دعالو دعامائك دعاء করে কুরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন দয়ালুর দয়া ছাড়া কুরআন শিক্ষা সম্ভব নয় ভাষা জ্ঞান কে শিক্ষা দিয়েছেন আল্লাহ মহান আল্লাহ পৃথিবীর বুকে মানুষকে যে কত ভাষা দিয়েছেন মানুষ আশ্চর্য হয়ে যাবে আমরা আশ্চর্য হয়ে যাই যে একজন মানুষ কথা বলছে আমরা কিছুই বুঝি না মালয়েশিয়া সফরে গেলাম ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করলেন কি নাম উপর কি আমি বললাম সাইয়া পর কি সুঙ্গাই বলু সায়া পরকি জহর বারু সায়া পরকি কেলাং কাজাং তো ইমিগ্রেশন অফিসার ঠিক করে হেসি দিয়ে সিল মেরে পাসপোর্ট আমার হাতে ধরিয়ে দিলেন তো বেচারা মালয়েশিয়ার ভাষায় কি বলল আর আমি কি উত্তর দিলাম আপনি বুঝলেন কি আমাকে জিজ্ঞেস করলো কি মানে নামু পরকি আপনি কোথায় যাবেন তো বললাম সায়া পার কি সুঙ্গাই বলু আমি যে জায়গায় যাব জায়গার নাম সুঙ্গাই বলু সায়া পার কি সুঙ্গাই বলু সায়া পার কি জোহর বারু
ছায়া পার্কি কেলাং কাজাং পুত্রা জায়া মাঝু জায়া মালয়েশিয়ার শহরের দেশের বিভিন্ন শহরের নাম বললাম, বেচারা খুশি হলো, কারণ ওর ভাষায় বলতে পারলে ওরা খুশি হয়ে যায়। ভাষাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আরেকজন লোক কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করছেন, পাতাক দা কুম দা কান্দে কাবলা চোরা কারান দে কামরু কামা কামু হা বায়ান 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 দে দিয়াং 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 দে। কাবা ঘরের সামনে ওর ভাষায় ও আল্লাহর কাছে চাচ্ছে, পাতাক দা কুম দা কান্দে কাবলা চোরা কারান দে কামরু কামা কামু হা বায়ান 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 দে দিয়াং 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 দে। কি বুঝলেন আপনি? বাংলা শুনবেন, ভোকা আসি খাবার চাই, ভোকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান দয়া করো হে রহমান। কত ভাষা যে আছে! এই যে ছোট্ট ছেলেটা ইংরেজিতে কথা বলল, কেউ বলে মুখস্থ করা এনেছে, তুই মুখস্থ করে বল দেখি তোর কত বড় সাহস, তোর পায়জামা গরম হয়ে যাবে স্টেজে উঠলে। কিন্তু ছোট ছেলেটা কি সুন্দর অনর্গল ইংরেজিতে বলল। আর ওই ছেলেটা প্রথমে শুরু করছে 114টি সূরা। দেখ, হুজুর জিজ্ঞেস করছে, হুজুর আজকে ইমাম জিজ্ঞেস করছে, আজকে হুজুর কোন সূরা পড়বেন? কোসে আজকে পড়ব হলো সূরাতুল ফিল। তো সরি সর্বনাশ, আজকে আর আপনার পিছনে সালাত পড়া আমার হবে না। কালকে আপনি সূরাতুল বাকারা পড়েছেন, তাই অনেক লম্বা, তো ফিল তো আরো বড়। হ্যাঁ হ্যাঁ, গাভী কালকে পড়েছেন সূরাতুল বাকারা আড়াই পারা, তা আজকে পড়বেন সূরাতুল ফিল, তো এটার বড় আরো বড় হাতির সূরা। তো আমি আজকে আপনার পিছনে নামাজ পড়ব না। এই যে ছেলেটা যে শুরু করেছিল 114টা সূরা যদি শেষ করতো, তাহলে আপনাদেরও 14.5টা বেজে যেত। এই জন্য স্টপ করেছি, ওকে ইগনোর করার জন্য নয়, কারণ 114 সূরা কমপ্লিট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু ছেলেটা যে মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হায়াতে তাইয়েবা দান করুন, আল্লাহুমা আমিন। সময় আমাদের হাতে খুব কম, তাই খুব তাড়াতাড়ি খ্যাতগুনাইছে পাড়ি দেওয়ার চেষ্টা করতে হবে, বেশি ভূমিকা দেওয়ার সময় নেই। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছে। কোরআন মানুষের আল্লাহর তরফ থেকে এমন এক নিয়ামত এবং রহমত, তামাম পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর এই মহাগ্রন্থাল কোরআন। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ আল বাররাক, তিনি আমার উস্তাদ ছিলেন, তিনি বলছেন, আমান চাইনিজরা কথা বলার সময় চ্যাং চুং চ্যাং চুং করে, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় তো চ্যাং চুং করে না। কোরআন তেলাওয়াতের সময় বোঝা যায় না যে কারি চাইনিজ কারি, ওর কোরআনের ভিতরে ওই রকম কোন শব্দ উচ্চারিত হয় না। এটা আল্লাহর মুজিজা, কোরআন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আজকে আমরা মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছি, কেন? এই কোরআন ছেড়ে দিয়ে। কোরআন আমার বাড়িতে নেই, আপনার বাড়িতে নেই, আমার বাড়িতে আমার হুজুরের লেখা বই, আর আপনার বাড়িতে আপনার হুজুরের লেখা বই, আমার বাড়িতে আমার পীরের লেখা বই, আপনার বাড়িতে আপনার পীরের লেখা বই। আর দুনিয়ার মানুষ যে কত রকমের দান্দাল, আমাদের দেশের মানুষ যে কত রকমের দান্দাল, এদের চালে ভেজাল, ডালে ভেজাল, দুধে ভেজাল, ঘিয়ে ভেজাল, তেলে ভেজাল, এদের ধর্মেও ফরমালিন, এদের ধর্মেও ফরমালিন। কয়েকদিন আগে এক বক্তা
সে বিরাট বড় আলেম, কিন্তু সে বাংলাদেশের একজন নেত্রীকে বলছেন আপনি জান্নাতি। দুনিয়ার কোনো মানুষ কি কাউকে জান্নাতি সার্টিফিকেট দিতে পারে? সার্টিফিকেট দিতে পারে না, কিন্তু সে এলেম শিখে কি শিখেছে, সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। অথচ যুদ্ধের ময়দানে একটি হাদিস যদি উনি জানতেন, দুনিয়াতে যত রকমের সমস্যা হচ্ছে সব না জানার কারণে, একটা হাদিস যদি তিনি জানতেন তাহলে এরকম সার্টিফিকেট তিনি দিতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী যুদ্ধ করছিলেন বীর বিক্রমে, সাহাবায়ে কেরামগণ বললেন ইনি জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনি জান্নাতি নন, ইনি জাহান্নামী। রাসূলের সঙ্গে যুদ্ধ করছেন, রাসূলের কাতারে মিলিয়ে যুদ্ধ করছেন, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছেন, কাফের কেটে কচু কাটা করতেন সে একাই, কিন্তু আল্লাহর নবী বললেন সে লোক জাহান্নামী। সাহাবি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবীর হাদিস তো অস্বীকার করা যায় নাই, আল্লাহ নবী যাকে জাহান্নামী বললেন তাকে জান্নাতি বলার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আল্লাহর নবীর কথাটা যাচাই করার জন্য সাহাবি তো বিশ্বাস করেছেন কিন্তু মনে তো মানে না, পিছে পিছে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবি আঘাত সহ্য না করতে পেরে আঘাত প্রাপ্ত হলেন কাফের তরফ থেকে, আঘাত সহ্য না করতে পেরে নিজ হাতে খঞ্জর ছিল, নিজের খঞ্জর বুকের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করলেন। চলন্ত ব্যাটাল ফিল্ডে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় সাহাবী লাফ দিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি সত্য নবী, আপনি যে লোকটাকে জাহান্নামী বললেন আমার তো মানতে বড় কষ্ট হচ্ছিল, নবীর বাণী আমি কি করে মানি? আমি নিজে তদন্তে নামলাম, আমি সচক্ষে দেখলাম যুদ্ধের ময়দানে কাফের আঘাত সহ্য না করতে পেরে প্রচুর পরিমাণ রক্ত ক্ষরণ হলো, আঘাত সহ্য না করতে পেরে কষ্ট বরদাস্ত করতে না পেরে নিজের খঞ্জার দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে চলে গেল। তাহলে আল্লাহর নবীর সাহাবীগণ জান্নাতের সার্টিফিকেট কাউকে দিতে পারেননি। যখন প্রতিবাদ শুরু হয়েছে, নতুন করে আবার দেখছি ইন্টারনেটে ওই বক্তা সাহেব নিজের এই কুকীর্তি ঢাকার জন্য আবার অপব্যাখ্যা করছে, অপব্যাখ্যায় বলছে উম্মি জান্নাতি, ইয়া উম্মি আন্তা জান্নাতি। কোত্থেকে একটা শব্দ এনেছে আমি ভালো করে খেয়াল করিনি। তিনি বলছেন একজন লোক বলছে হে আমার মা তুমি জান্নাতি, হে আমার মা তুমি কি জান্নাতি। তো জান্নাতি যদি বাংলায় বলা হয় তাহলে এই লোক জান্নাতের হকদার, আর জান্নাতি মানে আরবিতে বললে তুমি আমার জান্নাত, তুমি আমার জান্নাত। ইয়া উম্মি আনতা জান্নাতি, হে আমার মা তুমি আমার জান্নাত। মা আমার কি জান্নাত, জান্নাতের সুখ আমি অনুভব করি আমার মাকে কাছে পেলে। এই লোকটা বলতে চাচ্ছে হে আমার মা তুমি আমার জান্নাত। এটা যদি আরবিতে হয় জান্নাতি তাহলে মানে আমার জান্নাত, মা তুমি আমার জান্নাত। আর এটা যদি বাংলায় বলা হয় মা তুমি জান্নাতের হকদার। কথা কি বুঝা যায়? এই বক্তা সাহেব কয়েকদিন পরে যদি বলে যে কোরআনের ভিতরে তো এই আপনার সীতা দেবীর নাম আছে, কোরআনে সীতা দেবীর নাম আছে, এরকম বক্তারা এক সময় যদি বলে তার পক্ষেও দলিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কোরাইশিন ইলাফিহিম রিহলাতাস সীতাই ওয়াস সাইফ, রিহলাতাস সীতা, এই যে সীতা দেবী, হ্যাঁ কোরআনে তো সীতা দেবীর নাম আছে, নাউযু বিল্লাহ।
আমার ভাইরা বাংলাতে সীতা লেখলে হয় হিন্দুদের দেবীর নাম আর আল্লাহর কোরআনে রেহেলাতা সীতা সীতা মানে হলো শীতকাল আরবিতে সীতা মানে শীতকাল আর বাংলাতে সীতা মানে সীতা দেবী কথা বোঝা যায় তাহলে আপনি আরবি বললেন না বাংলা বললেন সে তো বুঝতে হবে ভালো করে সম্মানিত উপস্থিতি হঠাৎ করে ঘটনা মনে পড়ে যায় মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে আমাদেরকে যে ডাইনিং এর খাবারের কুপন দেওয়া হতো সেই কুপনের নাম ছিল হলো বুন আর ইংরেজিতে আরবিতে কি সুন মানে হলো থলে পলিথিনের ব্যাগ শপিং ব্যাগ পলিথিনের ব্যাগ বাজারের ব্যাগ এই ব্যাগের নাম আরবিতে কি বলা হয় কি সুন কি সুন মানে তো কিস যখনই আপনি থেমে বলবেন তখন বলবেন কিস তো একজন আরেকজনকে বলে ভাই আমাকে একটা কিস দেন তো আমার এই জিনিসগুলো আমি নিব আপনার কাছে কোনো শপিং ব্যাগ আছে আপনার কাছে কোনো পলিথিনের ব্যাগ আছে আমরা বলি না তো আরব দেশে কি বলে হালেন্দাকা কিস তোমার কাছে কি কিস আছে আমরা বাংলাদেশিরা আরবি আর বাংলা মিলিয়ে আমরা আরবি বাংলা মিক্সার করে বলতাম এক বন্ধু আর এক বন্ধুকে বলছে ভাই আমাকে একটা কিস দাও তো তো কয় তুই আমার কাছে আয় তোরে আমি একটা কিস দেই কিস বোঝেন তো ইংরেজি কিস মানে চুমু খাওয়া আর আরবি কিস মানে পলিথিনের ব্যাগ তো চাচ্ছে ওর কাছে পলিথিনের ব্যাগ ভাই আমাকে একটা পলিথিনের ব্যাগ দাও তো আরবিতে বলছে ভাই আমাকে একটা কিস দেন আরো বলছে তুই আমার কাছে আয় আমি তোকে একটা কিস দেই তো বলছে ভাই তোর কাছে আমি ইংরেজি কিস চাই নাই তোর কাছে আমি চাইছি আরবি কিস কথা বোঝা যায় তাহলে ভাষা চেঞ্জ হলে কি হয়ে যায় অর্থটাও চেঞ্জ হয়ে যায় এক এক ভাষার মধ্যে এক একটা শব্দ আছে যেটা আপনার ভাষায় ওটার অর্থ হলো আরেকটা সম্মানিত উপস্থিতি তো এখন এই মৌলবী সাহেব তিনি তার এই কুকীর্তি ঢাকার জন্য নতুন করে আবার অপব্যাখ্যা শুরু করে বলছেন উম্মি জান্নাতি আমার মা জান্নাতি তোমার মা জান্নাতি মানে এটা আরবিতে সে বলেছে তার মা হলো তার মানে হলো আমার মা আমার জান্নাত মা আমার জান্নাত কেউ যদি মা আমার জান্নাত বলে তাতে কি সমস্যা আছে কারণ মায়ের কাছে যে শান্তি পাওয়া যায় মায়ের কাছে যে সুখ পাওয়া যায় কোন মানুষ তার মাকে তার জান্নাতের সাথে তুলনা করতে পারে বা করেছে কিন্তু এর মানে এই নয় যে আমার মা আমার জান্নাতি আমি এটা সার্টিফিকেট দিলাম সম্মানিত উপস্থিতি এই জন্যই আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করলেন কি নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমরা প্রভুর নামে সৃষ্টি করেছেন যেই প্রভু তার নামে তোমরা পড়ো প্রভুর নামে পড়াশোনা করো আজকে আমরা প্রভুর নামে কোরআন পড়তে রাজি নই কোরআন যদি পড়িও কোরআনের অপব্যাখ্যা করি এক একজন মানুষের কাছে এক একজন বুজুর্গের কিতাব যেই যেই মাসলাকের লোক যেই যে মানহাজের লোক যেই যে মাঝহাবের লোক যেই যে তরিকার লোক তার পীরের লেখা কিতাব তার কাছে পাওয়া যায় আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাহ বলেন নবী গো আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল যারা কথাগুলি মনোযোগ দিয়ে শোনে ফায়াত্তাবিউনা আহসানাহু আর ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথা বর্জন করে উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব ওরা তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেছেন
আর তারাই হলো প্রকৃত জ্ঞানী গুণী মনোযোগ দিয়ে শোনো কোরআন হাদিসের কথা বললে মনোযোগ দিয়ে শোনো শোনার পরে ভালো কথা গ্রহণ করো আর খারাপ কথা বর্জন করো কোরআনের আয়াত থেকে বোঝা গেল একজন ভালো মানুষের দ্বারাও কোনো খারাপ কথা বের হতে পারে ভালো মানুষ যদি খারাপ কথা বলে ভালো মানুষ যদি অন্যায় কথা বলে ভালো মানুষ যদি খারাপ কথা বলে ভুল কথা বলে কশিন কালেও আমরা তার এই কথা মানতে রাজি না একজন পীর সাহেব বক্তব্য দিচ্ছেন আর বলছেন যে আমার পীরের মুরিদ হলে আমার পীরের অনুসরণ করলে কবরে রাখার পরে মুনকার নাকির আসতে দেরি হবে কিন্তু আমার পীর সাহেব হাজির হতে দেরি হবে না নাউযু বিল্লাহ মিন যালিক আরেকজন বলছেন কেরামান কাতেবিন রোজাহাশরের দিন কেরামান কাতেবিন রোজাহাশরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবাল্ল এরাতেও নাউজুবিল্লাহ বললেন কিন্তু তাদের সামনের যা মুরিদান আছে সবাই কি বলল সুবহানাল্লাহ আজকে এই যে বাজে কথা ধর্মের নামে কোরআন হাদিসের নামে মানুষ বলে যাচ্ছে আর এক শ্রেণীর লোক সেগুলি গ্রহণ করছে কেন গ্রহণ করছে এলেম না থাকার কারণে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন ইয়া ফাতেমা বিনতি মুহাম্মদ সালিনি মিন মালি মাশিত হে মুহাম্মাদের বেটি ফাতেমা আমার মাল সম্পদ থেকে দুনিয়াতে যা চাওয়ার দরকার চেয়ে নাও আনকিদি নাফসাকা মিন নার জাহান্নাম থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করো হাসরের ময়দানে বাপ হিসাবে আমি মেয়ের জন্য কোন কিছু করার ক্ষমতা আমার হবে না আল্লাহর নবী বলেন আমার প্রিয় চাচা আবু তালেবকে আল্লাহ পাক সবচেয়ে হালকা শাস্তি যেটা দেবেন জাহান্নামের হালকা শাস্তি দুই এক জোড়া আগুনের জুতা তার পায়ে পরানো হবে আগুনের জুতা পরে আমার চাচার মগজগুলি টকবক করে গলে গলে পড়তে থাকবে আমি চাচা হয়ে আমি ভাতিজা হয়ে আপন চাচার জন্য সেদিন কিছুই করবার থাকবে না এত মহব্বতের চাচা এই আবু তালেব সে আবু তালেব যখন মারা যাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে এসে বললেন চাচা গো আমার সঙ্গে একবার কালেমা পড়ুন কালেমা পড়লে হাসরের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে আমার সঙ্গে একবার কালেমা পড়ুন আবু তালেব আত্মীয় স্বজনের দিকে তাকালেন তাকানোর পরে আত্মীয় স্বজনরা বলছেন নেতা নেত্রীরা বলছেন উপস্থিত জনতা বলছেন মরার সময় কি বাপ দাদার ধর্ম ত্যাগ করে চলে যাবে আবু তালেব বললেন আলা দিনে আব্দুল মুত্তালেব আমার বাবা আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে আমি মরতে চাই ভাতিজা মুহাম্মাদের ধর্ম আমি মানলাম না আল্লাহ নবী চাচা ইন্তেকাল করলেন কুফুরি হালতে কালেমা নসিব হলো না আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন অঝর নয়নে কাঁদলেন চাচার জন্য চাচা আমার জীবনে বাপের অভাব বুঝতে দেন নাই সেই চাচা বেঈমান হয়ে মারা গেলেন চাচার জন্য কিছুই করতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ
وهو اعلم بالمهتدين الله বললেন নবী গো আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটা নিজের হাতে রেখেছেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক হেদায়েত দান করেন আর আল্লাহ জানেন কে হেদায়েত পাবে আর কে পাবে না হেদায়েত যদি নবী রাসূলদের হাতে থাকতো হেদায়েত যদি নূহ আলাইহিস সালামের হাতে থাকতো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বেঈমান হয়ে মহাপ্লাবনে ভেজে যেত না হেদায়েত যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বেঈমান অবস্থায় মারা যেত না হেদায়েত যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো তাহলে আমাদের নবীর আপন চাচা হেদায়েত চ্যুত হতো না আল্লাহ বললেন হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন কিন্তু পৃথিবীর কোন জিনিস চাইতে হয় না কোন জিনিস চাইতে হয় না সকালবেলা উঠে বাতাসের জন্য অক্সিজেনের জন্য আল্লাহর কাছে আমরা মুনাজাত করি না আল্লাহ অক্সিজেন দাও আল্লাহ কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশ করে দাও আল্লাহ বৃষ্টির পানি দাও আল্লাহ খাবার দাও আল্লাহ আল্লাহ সবকিছু দান করো এটা আমরা বলি না যে চায় তাকে দেন আর যে চায় না তাকেও দেন কিন্তু একটা জিনিস প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে ১৭ রাকাতে প্রত্যেক রাকাতে একবার করে চাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো তুমি আমাকে হেদায়েত দান করো হেদায়েত চাইতে হয় পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে সূরা ফাতিহা প্রত্যেককেই পড়তে হয় প্রত্যেকই সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ তুমি দাও আল্লাহ তুমি সরল সঠিক পথ দাও আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন সম্মানিত উপস্থিতি নবী পারলেন না তার চাচাকে নবীর চাচা নবীর নাম বলে পার হবে না ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার নাম বলে পার হবে না আর নূহ আলাইহিস সালামের ছেলে তার বাপের নামে পার হবে না কিন্তু এই ভণ্ড বক্তা বলছে খাজার নামে আমরা পার হয়ে যাব তাই তো আমাদের তরফ থেকে আবার জবাব দেওয়া হয়েছে জবাব শুনেনি কেরামান কাতেবিন পাইবে যেই দিন কেরামান কাতেবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢো মরে দেখ তারপরে বুঝবি কত ধানে কত চাল আল্লাহ পাক কি বললেন তোমরা কোরআন হাদিস শোনো ওয়াজ শোনো ভালোটা গ্রহণ করো আর খারাপটা বর্জন করো কিন্তু এক শ্রেণীর লোক বলছে ওরে ও যাসনি ওই পাগলের কাছে কারণ ওই পাগলের ওয়াজ যারা শোনে সঙ্গে সঙ্গে ওরা ঘুরে যায় চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এই এখানে আপনার একটা কলেজ আছে দামকুড়া কলেজ দামকুড়াহাট কলেজের এক প্রফেসর আমার বাসায় গেছেন এ বলছেন মাদানী সাহেব আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করেন বললাম ক্ষমা করব কেন কি অপরাধ করেছেন আপনি বলে আপনার ওয়াজ বহুদিন ধরে শুনি যতবার শুনি আর গালি গালাজ করি ইহুদির দালাল বলি আর বলি এই ব্যক্তা ইহুদির দালাল এই ব্যক্তা নাসারার দালাল এ ব্যক্তা বিদেশের পয়সা খেয়ে এই কাজ করে এই ওয়াজ করে উল্টা পাল্টা বকে আমাকে একদিন একজন লোক বললেন ওয়াজটা ভালো করে শোনেন আপনি উল্টা বুঝেছেন আপনার বুঝটা ঠিক হয় নাই মানুষের বুঝ থাকে উল্টা কিরকম বুঝ উল্টা থাকে এইদিকে হলো আপনার পশ্চিম তাই না এদিকে পশ্চিম
আপনাদের সবার কাছে কি এইদিকে পশ্চিম কিন্তু আমার ছোট কাল থেকে যতদিন আমি রাজশাহীতে এসেছি ততদিন আমি এদিকে দক্ষিণ দক্ষিণে আমি সালাত আদায় করি আমি ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ থেকে আজ অবধি দক্ষিণে সালাত আদায় করি আমার মনে বলে এদিকে দক্ষিণ আর এদিকে পশ্চিম এই যে আমার দিক ভুল হয়েছে এটা আপনি সংশোধন করতে পারবেন আমাদের মাথার ব্রেনটা খুলে যদি অপারেশন করে ব্রেনটা ঘুরায় দেন ব্রেনের ভিতরে যে ম্যাপ রেডি হয়ে আছে এই ম্যাপ বলছে এদিকে দক্ষিণ আর এদিকে পশ্চিম এটাকে বলা হয় দিক ভুল হওয়া এটাকে বলা হয় কি দিক ভুল হওয়া এই দিক ভুল হওয়া থেকে ফিরে আসতে হলে কি লাগবে ম্যাপ লাগবে ম্যাপ ম্যাপটা বিছাও দেখি এদিকে কোন অথবা কম্পাস বিছাও দেখি কম্পাস বিছালে বোঝা যাবে কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ ম্যাপটা যদি বিছান যায় ম্যাপে কোন কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ এটা বোঝা যাবে কিন্তু ম্যাপে তো উল্টা পাল্টাও করে যাওয়া যাবে ম্যাপের মাধ্যমে এদিকে পশ্চিমকে পূর্ব বানায় ফেলবো আর পূর্বকে আবার পশ্চিম বানায় দেব এটা কি সম্ভব ম্যাপ দিয়ে কি এটা প্রমাণ করা যায় যাবে না মানে এখনই যাবে কিভাবে যাবে শুধু ম্যাপটা খালি ঘুরায় দিতে হবে পৃথিবীর যত শহর আছে যত দেশ আছে যত রাষ্ট্র আছে প্রত্যেক রাষ্ট্র প্রত্যেক শহরের প্রত্যেক দেশের ম্যাপ ম্যাপটা ধরার নিয়ম কি ম্যাপটা ধরার নিয়ম উত্তর দিকে থাকবে ম্যাপের মাথা আর ম্যাপের লেজ থাকবে কোন দিকে দক্ষিণে যখনই ম্যাপটা ধরবেন এইভাবে উত্তর দিকে ম্যাপের মাথা আর ম্যাপের নিচের অংশ দক্ষিণে যখনই ধরবেন তখনই এদিকে পশ্চিম শো করবে কিন্তু ম্যাপটা যদি ঘুরায় ফেলেন এখন পশ্চিম কোন দিক যাবে আজকে কোরআন দিয়ে হাদিস দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেম সমাজ সম্মানিত উপস্থিতি সেইগুলি বিরাট বড় আলোচনার বিষয় সেগুলি আলোচ্য বিষয় সেগুলি আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আল্লাহ পাক এই জন্য সর্বপ্রথম এই তালিম করলেন নিজে আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন আর তারপরে আল্লাহ পাক প্রথম নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে প্রথম নাজিল করলেন পড়া আল্লাহ পাক প্রথমে তালিম দিলেন নিজে আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সর্বপ্রথম এই কোরআনের তালিম চালু করলেন কোরআনের তালিম আজকে যদি আমরা কোরআনের কাছে ফিরে আসি কোরআনকে যদি সুন্দরভাবে বুঝি ম্যাপ বুঝার আগে যেমন ম্যাপকে ধরার নিয়ম জানা লাগে কোরআনকে বুঝার আগে কোরআন পড়ার নিয়ম লাগে ওই জন্য বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন কোরআন বুঝতে হলে চারটি মূলনীতি নিয়ে তোমাকে কোরআন বুঝতে হবে চার পদ্ধতিতে কোরআনের ব্যাখ্যা করতে হবে প্রথম পদ্ধতি হলো কোরআনের আয়াতকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে কোরআনের আয়াত যদি কোরআন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না হয় তাহলে কোরআনের আয়াত আল্লাহর নবীর সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে সহি হাদিস দিয়ে যদি ব্যাখ্যা করা সম্ভব না হয় তাহলে কোরআনের আয়াত সালাফে সালেহীনের কথা দিয়ে ব্যাখ্যা করতে হবে সালাফে সালেহীনের কথা দিয়ে ব্যাখ্যা করা যদি সম্ভব না হয় তাহলে আরব দেশের ভাষাভাষীদের তাদের ভাষা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দেশে তালিম চলছে দুই পদের একটা হলো দিনী তালিম আর একটা হলো গতানুগতিক তালিম ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধান সিদ্ধ করতে হবে কিভাবে তার শিক্ষা দেওয়া হচ্ছে ডিম ভাজতে হবে কি কি করে তার শিক্ষা দেওয়া হচ্ছে গোটা শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে ফেরাউনি কায়দায় আজকে শিক্ষাকে ধ্বংস করার তালে আছে আবার আরেক শ্রেণীর লোক বানরবাদী শিক্ষা নিয়ে তারা তালিম দেওয়ার চেষ্টা করছে বানরবাদী শিক্ষা যারা ছেলেদেরকে শিখাচ্ছে তারা দুনিয়াতে বিপদে আছে মরার সময় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে কোথায় বৃদ্ধাশ্রমে
বৃদ্ধাশ্রমে তাদের ঠাঁই হচ্ছে জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার লয়ার শিল্পপতি প্রত্যেকের অধিকাংশ লোকের বাবার ঠাঁই হলো বৃদ্ধাশ্রম কিন্তু আজ পর্যন্ত কোরআনের অক্ষর যাদের অন্তরে আছে একজন হাফেজে কোরআন একজন মসজিদের ইমাম একজন মসজিদের মুয়াজ্জিন তারও অন্তত পক্ষে তার ভিতরেও তার বাবার প্রতি মায়ের প্রতি কি মহব্বত আছে আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রইল একজন ইমামের বাবা বৃদ্ধাশ্রমে আছে প্রমাণ করে দেখাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين বলেন হে নবী আপনার প্রভু ফয়সালা দিয়েছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত করবে না ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা পিতামাতার উপরে ইহসান করো পিতামাতার উপরে ইহসান করো পিতামাতার উপরে দয়া করো আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা তরজমা করতে গেলে অনেক সময়ের দরকার ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই ভাই কিছুক্ষণ আগে এই দুই ভাই আরেক ভাই ছিল তিনজন তিনজন গেছেন আমাদের আমার বাসায় এই মাত্র কিছুক্ষণ আগে মানে আটটার দিকে না তো আটটার দিকে এই তিন ভাই গেলেন আমাদের বাসায় বাসায় গিয়ে আমার মেয়েটা ওই ছোট মেয়ে কি বললো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বয়স কত তিন প্লাস হ্যাঁ তিন প্লাস আলহামদুলিল্লাহ ইমাজিন ঠিক আছে আইডিয়া ঠিক আছে আমার ছোট মেয়েটা এই এখন নগদ তিনজন আলেম আমার বাসায় গেছে কিছুক্ষণ আগে আটটার দিকে ঘুমের দোয়া বললো বাড়িতে বের হওয়ার দোয়া বললো বাম হাত দেখায় বলছে হাত শয়তানে খায় আর এই হাত ইমানদারে খায় বললাম পিতামাতার জন্য কি দোয়া করতে হবে নাবালক বাচ্চা তিন বছর প্লাস বয়স হয়েছে বাচ্চাটি বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা বলল বাড়ি থেকে বের হলে এই দোয়া পরে বের হলে কুকুরে কামড় দিবে না পিঁপড়ায় কামড় দেবে না সাপে কামড় দেবে না ভাই জান রে কোরআনের অক্ষর যদি ছেলের ভিতরে থাকে কোরআনের অক্ষর যদি মেয়ের ভিতরে থাকে দুনিয়াতে তুমি সৌভাগ্যশীল দুনিয়াতে তুমি বড় জ্ঞানী দুনিয়াতে তুমি বড় তুমি বড় মর্যাদাবান দুনিয়াতে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর মরার পরে ওই সন্তান তোমার জন্য দোয়া করবে প্রতিটি পদক্ষেপে তার জন্য তাই সেই দোয়ার অংশীদার তুমি হবে কবরে শুয়ে শুয়ে নেক আমলের যাজা তুমি সেখানে পেতে থাকবে ভাইয়ের আমার উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার ছোট ছেলে ঢাকাতে লেখাপড়া করে আমার কাছে বললেন আব্বু টাকা লাগবে টাকা দিলাম ছেলেকে টাকা পাঠাবার পরে বললাম টাকা তো দিলাম পেয়েছেন কিনা ছেলে বললেন টাকা তো পেয়েছি আরবিতে বাপ বেটা কথোপকথন হলো বললাম টাকা তো পেয়েছেন আমি তো টাকা পাঠালাম আপনি টাকা পেলেন আর আমাকে আপনি কি পাঠালেন আর আপনার কাছে আমি কি পেলাম ছেলে ওই পার থেকে মোবাইলে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া পড়ল নাবালক অবস্থায় রেখে ওর মা মারা গেছে পাঁচ বছর হয়ে গেল মা মারা গেছে মা হারা কোরআনের পাখি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে নেকি কামাই করে মা কবরে শুয়ে নেকি পায়
আজান দেয় মা নেকি পায়, জুমার খুতবা দেয় মা নেকি পায়, কোরআন তেলাওয়াত করে মা নেকি পায়, বাবা নেকি পায়, মা নেকি পায়, কবরে শুয়ে শুয়ে মা নেকি পায়, রক্তের ধন নারীসিরা ধন পৃথিবীতে রেখে মারা গেছে মা, সন্তান তার জন্য দোয়া করে, বড় মেয়ে মদিনায় আছে, মদিনা ইউনিভার্সিটিতে জামাই লেখাপড়া করে, তাইবা ইউনিভার্সিটিতে মেয়ে ভর্তি হয়েছে, মেয়ে আর জামাই দুইজন কেবলা তাই মসজিদের পাশে থাকে, জামাইকে বললাম জামাই আপনি তো শাশুড়ির আদর কদর পেলেন না, এমন শাশুড়ির মেয়েকে বিয়ে করলেন যেই শাশুড়ি দুনিয়া থেকে বিয়ের আগেই বিদায় হয়ে গেছে, জামাই বলল আব্বু আপনি চিন্তা করেন না, আমি আপনার বাসায় আমার শাশুড়ি মার হাতে খাবার আগেই খেয়েছিলাম অ্যাডভান্স। কিভাবে বলে আপনার ভাতিজামার বন্ধু, আপনার ভাতিজার সঙ্গে আপনার বাসায় গিয়ে খাবার খেয়েছিলাম, যখনই বিয়ে হয়ে গেল জামাই মক্কায় গিয়ে মৃত শাশুড়ির নামে উমরা করে বলল আমার শাশুড়ির তরফ থেকে আমি উমরা করে দিলাম, ভাইরামের কোটি কোটি টাকা দুনিয়াতে যারা রেখেছে তাদের সন্তানেরা বাপের লাশ ফেলে পালিয়ে যায়, বাপের লাশ ফেলে পালিয়ে যায় হাসরের ময়দানে, বেঈমান বাপের সন্তান, বেঈমান বাপের সন্তান বাপকে ফেলে পালিয়ে যাবে, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনি ওয়ুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকু কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলেন সেই দিন বাপকে ফেলে ছেলে পালিয়ে যাবে, মাকে ফেলে ছেলে পালিয়ে যাবে, কিন্তু ইমানদার ছেলে যে হবে বাপকে খুঁজে বেড়াবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে কোরআনের হাফেজ তার বাপকে খুঁজে বেড়াবে, কোরআন পড়ুয়া ছেলে বাপকে খুঁজে বেড়াবে, কোরআনের সবক যারা শিখেছে তারা বাপকে খুঁজে বেড়াবে, বাপকে হাসরের ময়দানে খুঁজে দেখ বাপকে সম্মাননা দেবে, মাথায় নূরের টুপি আল্লাহর তরফ থেকে পরানো হবে, কোটি কোটি টাকা যেই ছেলের জন্য ব্যয় করেছ সেই ছেলে তোমাকে ফেলে হাসরের ময়দানে পালিয়ে যাবে, ছেলেকে যদি কোরআন শিক্ষা দিয়ে থাকো তাহলে সেই ছেলে হাসরের ময়দানে পালাবে না, তোমার জন্য দোয়া করবে দুনিয়াতে, আর হাসরের ময়দানে বাপকে খুঁজে বের করবে, বাপকে খুঁজে বের করে সম্মাননা টুপি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাঠকদেরকে হাসরের ময়দানে ডেকে বলবেন বান্দারে আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমি তোমার কাছে একটা জিনিস আজকে চাই হাসরের ময়দানে, বান্দা বলবেন আল্লাহ আপনার আবার কি চাওয়া আছে, আল্লাহ বলবেন তোমার মুখে আমি কোরআন তেলাওয়াত শুনতে চাই, ও কোরআনের হাফেজ গো, কোরআনের কারি গো, ও তোমরা আলেম সমাজ গো, জবান কেন মিথ্যা কথায় লাগাও, জবান কেন গালিগালাজে লাগাও, জবান কেন নষ্ট করো হারাম খাদ্য মুখের মধ্যে তুলে দিয়ে, তোমাদের মর্যাদা কত, হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দারে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, কে কোরআন তেলাওয়াত করব, রাজা ধীরাজ কায় শাহেনশাহ কুলকায়নাতের মালিক, আপনি তো কোরআনে আপনার বাণী আমরা কি তেলাওয়াত করে শোনাব, আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি একটা করে আয়াত পড়ো আর এক মানসিল করে উপরে উঠতে থাকো, ইকরা ওয়ারতাকি এক আয়াত পড়ো এক মানসিল করে উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া, ও আমার বান্দারে দুনিয়াতে যে সুন্দর করে তার তিলের সঙ্গে পড়েছিলে আজকে আমাকে তার তিলের সঙ্গে পড়ে পড়ে শোনাও, ওয়ারাত্তিলিল কুরআনা তার তিলের সঙ্গে পড়ো,
পড়ে যাবে বিপদে রেল হাফেজ। কোন হাফেজ বিপদে পড়বে? রেল হাফেজ। আমাদের দেশে রেল হাফেজ আছে, রেলগাড়ির চেয়েও বেশি দ্রুত চলে। وقال الذين تفلحون মানে প্রথমটা শোনা যায় আর পরেরটা বোঝা যায় আর মাঝখানে শুধু বর্বরি। শুনে রাখো হে হাফেজ, শুনে রাখো হে কারি, শুনে রাখো হে আলেম, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানে কোরআন শুনতে চাইবেন। আল্লাহ বলবেন ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়েছিলে গো আজকে আমাকে ওইভাবে তারতিলের সঙ্গে পড়ে শোনাও। আল্লাহর নবী বলেন একটি করে আয়াত পড়বে আর এক মানজিল করে উপরে উঠে যাবে, একটি করে আয়াত পড়বে এক মানজিল করে উপরে উঠে যাবে। আয়াত যেখানে শেষ হবে সেখানে, তেলাওয়াত যেখানে শেষ হবে সেই মানজিলে উপরে উঠে যাবে। পাঁচ আয়াত যে শোনাবে পাঁচ মানজিল উঠবে, দশ আয়াত যে শোনাবে দশ মানজিল উঠবে, একশো আয়াত যে শোনাবে একশো মানজিল উপরে উঠবে, ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত যে শোনাবে ছয় হাজার দুইশো ছত্রিশটি মানজিলের উপরে উঠে যাবে সেই আল্লাহর বান্দা। আল্লাহ বলবেন বান্দারে প্রত্যেকটা ওয়াক্ত সব আয়াতের বিনিময়ে এক এক মানজিল করে তোমাকে আমি দান করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমাদের বানর বানাবার শিক্ষা, আজকে যে আমাদের মুরগি কি বলে ডিম ভাজার শিক্ষা, আর আজকে আমাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিকবাদের শিক্ষা, এই শিক্ষাকে বর্জন করতে হবে। হেলাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেছেন, জলদ গম্ভীর স্বরে ঘোষণা দিয়েছেন আর বলছেন আমার ছেলে মূর্খ থাকবে তবু তোর বানরের শিক্ষা পড়বে না। সম্মানিত উপস্থিতি, দেশের অবস্থা খুব সংকট কাল চলছে, এই যে অবস্থা, আর ইসলামের শিক্ষার নামে এক শ্রেণীর আলেম ওলামা তারা ওই সমস্ত জিনিস শিখতেছে, কোরআন হাদিস বিদ্বেষী কথা, ইসলামের কথা সঠিক কথা যেগুলি সেগুলির বিপক্ষে এক শ্রেণীর আলে মোলামা বিষদগার করছে। চলছে ওদিকে ফিলিস্তিনে মুসলমান নিধন, আর এখানে তারা আহলাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর লোকেরা গালিগালা শুরু করেছে। তারা ওই দেশের আলেম। আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো কোরআন সুন্না ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে,